সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আম্বারিহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আম্বারিহাট থেকে আমরা দেখব আলী ভাই। আলী ভাই আছে, কিন্তু এক লাটে 18টি গরু বিক্রি করেছেন আম্বারিহাট থেকে, এক পাটি সংগ্রহ করেছেন, একজন খামারি সংগ্রহ করেছেন, কী দামে সংগ্রহ করেছেন সব বিস্তারিত থাকবে আমার এই প্রতিবেদনের। দর্শক আমরা আলী ভাইকে দেখছি, আর 26 আগস্ট রোজ শুক্রবার, এই যে দেখুন এগুলো বিক্রি হয়েছে। দেখুন দর্শক, অনেক বড় বড় ষাঁড় গরু কিন্তু বিক্রি করেছেন আজকে আলী ভাই। ওজন সব কিছু মিলে কিন্তু এখানে দুটি আমরা গরুগুলোর দাম শুনবো, এবং ওগুলোর দাম স্টার অ্যাগ্রো, স্টার অ্যাগ্রোর ঠিকানাটা আমরা জানি না, তবে স্টার অ্যাগ্রো ট্যাগ লাগানো আছে। দেখুন স্টার অ্যাগ্রো এগুলো সংগ্রহ করেছেন। স্টার অ্যাগ্রো, স্টার অ্যাগ্রো ঠিকানা কোথায় ভাইয়া? ময়মনস কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ। দর্শক ঈশ্বরগঞ্জ থেকে এসেছেন, এটা কি নিজেরাই সংগ্রহ করলেন? মানে কেউ মিডিয়া ছিল না? আলী ভাই এখানে আসছেন, আসে এখান থেকে নিছেন। মোট কটা নিছেন? মোট 20টা। আলী ভাইয়ের কাছ থেকে কটা? সাহেব আলী ভাইয়ের কাছ থেকে কটা? 18টা। এক লটে সংগ্রহ করেছেন দর্শক। দেখুন আমরা গরু যদি দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন আলী ভাই কোথায় ব্যাপারটা। যে আমরা বলি মানসম্মত সব সার গরু রাখেন, যার জন্য কিন্তু 18টি গরু এক লটে বিক্রি করলেন স্টার অ্যাগ্রোর কাছে। এখানে 4টি দেখতে পেলাম, এই দুটো হয়, 4টি, এবং এই পাশে আরও 2টি 6টি গরুগুলা। দেখুন দর্শক সব কিন্তু মানসম্মত গরু। তো আলী ভাই, আপনি তো হাটে সকাল সকালই সব বেঁচে দিলেন? সব সকাল সকাল আইছে খামারি ভাইয়ের আইছে। আচ্ছা, আগা ভাগা একবারে এক লটে নিয়ে নিছে? এক লটে নিছে, এক লটে নিছে। এইখানে তো তিন আমরা ছয়টা, এখানে ছয়টা আর গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির কাছে কটা নিয়ে গেছে ভাই? 14টা গেছে। তাহলে 20টা নিছে, 2টা বাইরে থেকে নিছে, বাইরে নিছে। আচ্ছা আচ্ছা, ভাইকে একটু ডাকেন, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, ভাইয়ের সঙ্গে আমরা আরও কিছু কথা বলি। তো ভাই কতদিন ধরে করছেন খামার? শুরু করছেন? আলী ভাইকে কেমন করে পাচ্ছেন, পাইলেন কিভাবে? আলী ভাইয়ের নাম ডাক আমরা ইউটিউব থেকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তা আমরা যেটা বলি ইউটিউবে যেটা বলি, তার বাস্তবের সঙ্গে কি দেখলেন, কেমন মিল পাইলেন? কমিটমেন্ট কেমন ওনার? ভালো ছিল। আচ্ছা আচ্ছা, কমিটমেন্ট ভালো পেয়েছি, ওনাকেও ভালো পাইছেন। তো চলুন আমরা দেখি আপনার আরও 16টি গরু দেখি, ওই গরুগুলি দেখবো, ওগুলো শেষে আমরা দাম জানাবো। এক লটে এই 18টি ষাঁড় গরু কেমন দামে সংগ্রহ করলেন স্টার অ্যাগ্রো আলী ভাইয়ের কাছ থেকে। দর্শক দেখছেন এই যে সব কিন্তু সাহেব আলী ভাই গরু, আমরা এগুলো লোড হবে ট্র্যাকে। এই যে দেখুন সকাল সকাল কিন্তু সাহেব আলী ভাই মোট 18টি গরু বিক্রি করেছেন স্টার অ্যাগ্রো। এই যে দেখুন ট্যাগ লাগানো আছে স্টার অ্যাগ্রো। আচ্ছা আমরা ভাইয়ের সঙ্গে করে কথা বলি, একটু গরুগুলো দেখাই। শুরুমাল এই দেখুন বাইর করে দিত পিছিয়ে দে, স্টার অ্যাগ্রো সংগ্রহ করেছেন, নিজেরাই সংগ্রহ করেছেন কারো মাধ্যম ছাড়া, নিজেরাই এসেছেন, নিজেরাই এসে কিন্তু নিজেরাই সংগ্রহ করলেন। দেখুন ১৮টি গরু এক লাটে দিয়েছেন। এটা কি পাকড়া নাকি আলী ভাই? এটা গির না? এই তিনটা গির। আচ্ছা, এই তিনটা গির দিয়েছেন, এবং আরগুলো দেখি আমরা। ওই যে দেখুন দর্শক আলী ভাই কালেকশনের যে গরুগুলি, সেরা সেরা কালেকশন, সেরা কালেকশন আলী ভাই 18টি এক খামারি সংগ্রহ করে নিয়েছেন। দেখুন দর্শক ১৮টি টোটাল
এখানে পাইলাম তিন তিন ছয়টি, আর ওইখানে আমরা ছয়টি দেখে এসেছি দেখুন দর্শক। আর এই পাশে বাকিগুলো আছে আরও দেখুন দর্শক। আমরা দেখানোর চেষ্টা করছি আম্বালঘাট থেকে আলিভাই, কিন্তু এক লাটে মানে রেকর্ড সংখ্যক গরু বিক্রি করেছেন স্টার আগের কাছে। এগুলো পান করতে ভাই পরিশ্রম খুব না ম্যানেজ করতে করে কষ্ট তো এত সকাল সকাল হাট শুরুতেই গিয়ে এগুলো সেল করছেন ছয় মাস আগ থেকে বলে। হ্যাঁ নতুন খামারি আমার ভালো পরিশ্রম করেছি আপনার উপর বিশ্বাস। আর দু একটা কাস্টমার দেখছি, ইনি কইছে মাংসেছে 10 টাকা হলো কম দিছে, আমি আলাদা বেশিলে বেশি পাইতাম। আলাদা বেশিলে বেশি পাই বেশি পাইতেন কথা না ভাই, আমাকে সবকটা দেন সবকটা দেন। আচ্ছা আচ্ছা হিসেব করে দিয়ে দিছি দাম দিয়ে। আচ্ছা এই এই পাশে আরো তিনটি, হ্যাঁ দেখুন দর্শক, স্টার অ্যাগ্রো মোমন সিং ঈশ্বরগঞ্জ থেকে এসছেন, নিজেরাই সংগ্রহ করেছেন, নিজেরাই যোগাযোগ করেছেন, নিজেরাই কিন্তু সংগ্রহ করেছেন আলিভাইয়ের কাছ থেকে কারো মাধ্যম ছাড়া। তো এগুলো কেমন দামে বিক্রি ক্রয় করেছেন আমরা আলিভাইয়ের কাছ থেকে জানবো। তো আলিভাই এগুলা বিক্রি করলেন, এগুলার দাম কেমন নিছেন? ছয় নয় আর ছয় পাঁচ চোদ্দ আর ওখানে আছে ছয়টা চোদ্দ আর চারে আঠারো। আচ্ছা এগুলার এখন টোটাল 18টার দাম কত নিছেন আপনি? আমরা মালিকের সঙ্গে একটু কথা বলবো যিনি সংগ্রহ করেছেন, একসঙ্গে কথা বলবো আলি ভাই এবং ভাইয়ের সঙ্গে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এত সকাল সকাল আসলেন, সকাল সকাল এক লাটে কিনলেন, আসলে এটা কিভাবে সম্ভব করলেন? আমি আসলে বাজারে কোনো গরু দাম করি না, দেখি না। আমি সাহেব আলী ভাইয়ের সাথে কথা বলছি, আমারে বলছে প্রথমবার আপনি আসেন, এসে দেখে গরুগুলো নিয়ে যান, যার জন্য আমি কালকে রাত্রে রওনা দিই সকাল 7টায় এসে এখানে পৌঁছায়। বাজারে কোনো গরু দেখি না, সরাসরি সাহেব আলী ভাইয়ের ফোন দিছি, উনি আমাকে নিয়ে গেছেন গরুর কাছে। আচ্ছা আচ্ছা। আর ওনার গরুগুলাও আমি দেখি নাই, বাড়ির দূরে তাকে দেখছি, দেখে ওনার সাথে কথা বলে গরুগুলো নিয়েছি। মানে আপনাদের সঙ্গে আপনি কয়জন আসছেন? একা না, আপনার সাথে আরো তিন চারজন, মানে সবাই দেখছে আর কি, মোটামুটি সবাই দেখছে, সবাই চয়েস করছে, পছন্দ হওয়ার পরে নিছেন। তা কেমন দাম পড়লো, কেমন এভারেজ কেমন পড়লো? 18টা আমার কাছে 18টা এভারেজ নিচ্ছি, এক একটা কত করে পড়েছে? 23,500 করে, 1,23,500 করে। দর্শক শুনলেন, 40,000 ছিল ওটাও 23,500 দিছি, একটা 35,000 ছিল ওটাও 23,500 দিছি, মানে এভারেজ করে দিয়ে দিছি। 32,000 ছিল ওটাও 23,500 দিছি, একটা 20,000 আসলে ওটাও 23,000। দামাদামি নিজেই করছেন? হ্যাঁ নিজে নিজেই দামাদামি করছেন? আমি এরকম করি না, সাহেব বলে আমাকে বলে দিছে ভাই টাকা আমায় দিয়ে দিবে, মানে ইনসাফ করে মানে মানুষও দাম দিছে ভাই। আমি বলছি যে ভাই আমারটাই নিতে হবে, এটা কথা না, আপনি বাজার যাচাই করে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে গুলা, তার জন্য আমি নিয়ে নিলাম। তো আশা করছেন এটা কি নতুন করলেন এইবার? হ্যাঁ এবার নতুন করলাম। আচ্ছা কেমন আশা করছেন আপনার? আমার আপনি তো এদিকে আসেন নাই, আপনাদের ওদিকে তো বাজার অবশ্যই আপনার একটু ধারণা আছে। আমি আশা করতেছি এই এই জাতের গরুগুলো আমাদের এলাকায় পাওয়া যায়, যার জন্যই আমি এদিকে আসা। আচ্ছা ওইদিকে দাম কেমন? এগুলো ওইদিকে এখানকার থেকে দামটা কেমন, পার্থক্য ডিফারেন্সটা কি? রকম গরুগুলো ওই জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না, দামানের গরু সব জায়গায় পোষে না। যেমন ধর ওইদিকে সাদা গরু পালে, কালো গরু পালে, সাদা গরু পালে, দেশাল গরু পালে, আমি ভাই আমাকে অনেকদিন থেকে কথা বলছে, আমার কাছে আইসে ফোনে কথা হয়েছে, আসতে আসে তারপরে কথা বলছে। আমি আগে গরু ব্যবসা নতুন শুরু করছেন, তা আমরা আপনার খামারের জন্য অবশ্যই দর্শকদের কাছে দোয়া চাবো যেন আপনি আপনার খামারটি সফলতা লাভ করে, আপনি যেন আরও আগ্রহ প্রকাশ করেন, আরও খামার বাড়লে আরও 10টা লোক কর্মসংস্থান হবে, সেই সেই সুযোগটা আপনি করে দিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার টার্গেট পরম 200 গরু দিয়ে শুরু করব, তারপর আল্লাহ যদি তৌফিক দেন ভালো করতে পারি তাহলে আরো বাড়াবো। মানে টার্গেট আছে 200, আজকে নিলেন 20টা? আজকে 20টা নিলাম, হয়তো বাইরে বলছি কালেকশন করেন, আমি আগামী সপ্তাহে আবার 15 দিনের ভিতরে আরো 20টা, আবার আরো 20টা নেবেন। তো আমরা সেই আশা থাকবো, আবার নেক্সটে আসেন, আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনি এত দূর এসছেন। তা আমরা আলি ভাই আমরা একটু আরেকবার গরুগুলো দেখি, দর্শক দেখুন আবার আমি শেষ মুহূর্তে আবার গরুগুলো দেখাচ্ছি আলি ভাইয়ের।
সাহেব আলী ভাই গরুগুলি এগুলো সব গির্জাতে নতুন খামারের জন্য নতুন মানুষের জন্য এগুলো জিনিসের শখের দরকার আছে। আচ্ছা আচ্ছা, লাভলস ম্যানুয়াল মালিক আল্লাহ, ম্যানুয়াল মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউ বলা যাবে না। আমি গরু ভাই দিছি, হ্যাঁ, আমার পছন্দ মতন আমি যদি জোড়া গাড়ি বেছিলাম হয়, হ্যাঁ, গরু 30-32 পর্যন্ত আমার গরু বেচা হয়। আচ্ছা আচ্ছা, দর্শক এবারে যে 18টি ষাঁড় গরু বিক্রি করলেন এক লাটে স্টার এগ্রো ঈশ্বরগঞ্জ ময়মনসিং। তো দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন। দুধের গরু হইতো দামুর যদি হইতো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আলী ভাই, আমরা বিদায় নিব, দর্শক ভালো থাকবেন। আমরা তার আগে আলী ভাইয়ের নাম্বারটি একটু দিয়ে দিই, আলী ভাই নাম্বারটা একটু বলে দেন, নাম্বারটা বল, বলেন আলী ভাই, আলী ভাই নাম্বারটা বলেন, হ্যাঁ, 0173582401 08। দর্শক আলী ভাইয়ের নাম্বারও দিয়ে দিলাম, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আলী ভাই বাসার থেকে অথবা হাট থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আসসালামু আলাইকুম।